দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিত্রকথার আজকের পর্বে। আমি সুষমা আছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের নির্বাচিত চলচ্চিত্র কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা, আর আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রনাথের সেই মিনি চরিত্রের রূপদানকারী দিঘি। কেমন আছো দিঘি? এই তো ভালো, তুমি ভালো আছো? ভালো আছি আমি। আমরা জানি যে এই ছবিটি মানে কাবুলিওয়ালা তোমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। যখন মুক্তি পেয়েছিল হলে গিয়েছিলে? হ্যাঁ, তা তো গিয়েছি দেখতে। আর ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম অভিজ্ঞতা জানতে চাই, সেটা কি চলচ্চিত্রে ছিল নাকি বিজ্ঞাপনে ছিল? না, প্রথম অভিজ্ঞতা আমার বিজ্ঞাপনেই। আচ্ছা। আর ছবির মধ্যে প্রথম অভিজ্ঞতা আমার কাবুলিওয়ালাতে। আচ্ছা। তো আমি আসলে বিজ্ঞাপন হোক, ওটা প্রথম আর ছবি হোক, আমি খুব ভয় পাচ্ছিলাম সামনে যেতে ক্যামেরা। আসলে অ্যাক্টিং কি এত বড় বড় আর্টিস্ট। ছোট ছিলে তুমি তখন? 4 বছর। তো তখন এত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের সামনে অভিনয় করাটা আসলে আমার জন্য অনেক টাফ ছিল। এবং আমি আসলে তখন অভিনয় করতাম না, এটা আমার কাছে একটা খেলা ছিল। আমার ন্যাচারালিটি, আমার রিয়েলিটি বেরোতো তখন থেকে। আচ্ছা আচ্ছা। মার সাথে অভিনয় মানে যাওয়া হয়েছে শুটিং? হ্যাঁ, কাবুলিওয়ালা। তো শুটিং সম্পর্কে তো তুমি আগে থেকে জানতে, যেহেতু তোমার বাবা মা দুজনেই এই জগতের মানুষ ছিলেন, সেক্ষেত্রে তোমার তো আসলে মানে অপরিচিত জায়গা নিশ্চয়ই মনে হয়নি, এবং যাদের সাথে কাজ করেছো তারাও তো তোমার খুব কাছের মানুষ ছিল। হ্যাঁ, ওই দিক দিয়ে আমাকে সবাই অনেক আদর করতো। অনেক আমাকে সবচেয়ে ছিল, আমাকে যদি কেউ চকলেট এনে দিত, সে আমার তখন বেস্ট ফ্রেন্ড। তো তখন আমাকে সবাই চকলেট এনে দিত বানানোর জন্য, ব্যাস শেষ, আমি কাজ করে দিচ্ছি, আমার চকলেট খাওয়া হয়ে গেছে। তার মানে যখনই হচ্ছে কাজ বন্ধ তখনই চকলেট চকলেট আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটি পড়েছিলে? হুম, ছোট, এত ছোট একটা তুমি পড়েছিলে? শুনেছিলাম মার মুখে। আচ্ছা, মার মুখে শুনেছিলে, কেমন লেগেছিল তখন? হ্যাঁ, তখন খুব ভালো লেগেছিল। তখন কি কখনো ভেবেছিলে যে এই চরিত্রটি তুমি অভিনয় করবে? না, তখন আসলে ভাবাও হয়নি। তখন আর কি কথা হচ্ছিল যে এরকম কোনো ছবি হতে পারে, তখন আমার মা বললো এরকম একটা কাহিনী, তোমাকে এই যে মিনির চরিত্রটা নিতে চায়। তা আমি তখন পিচ্ছি, আমি শুনে তো এমনি গল্প শুনতে খুব পছন্দ করি, গল্প বলে মিনিকেও নিশ্চয়ই অনেক পছন্দের ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। কিন্তু করতে গিয়েই ভয়টা পেয়েছিলাম প্রথম প্রথম। তারপর মিনি, তুমি নিশ্চয়ই মিনিকে একভাবে দেখেছিলে যে মিনি এরকম হতে পারে, মিনি ওরকম হতে পারে। তারপর যখন করলে এবং হলে গিয়ে দেখলে কেমন লেগেছিল সেটা? হ্যাঁ, খুব ভালো লেগেছিল। দেখছিলাম আমার ছবি দেখে অনেক মানুষ এসেছে দেখতে, আমার ছবি দেখে মানুষ অনেক খুশি হয়েছে, খুব ভালো লাগছে তাদের কাছে। আসলে তখন তো বুঝিনি, এখন বুঝছি যে আসলে অনেক ভালো। আচ্ছা, কাবুলিওয়ালা ছবির কোন দৃশ্যটি তোমার সবচেয়ে পছন্দের? ওখানে মান্না আঙ্কেলের সাথে আমার কিছু দৃশ্য ছিল। মান্না আঙ্কেল আমাকে, মান্না আঙ্কেলকে দেখলে আসলে কি, আমি আসলেই তখন ভয় পেতাম। আর তখন ক্যারেক্টারেও ছিল যে কাবুলিওয়ালাকে দেখে মিনি ভয় ভিতরে চলে, তো আমার ওইটা আর অভিনয় করতে হয় না, আমি সত্যি সত্যি তাকে দেখেই দৌড় দিতাম, এটাই শর্ট হয়ে যেত। কাজী হায়াতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। ভয় পেতে? একটু একটু পেতাম। কাজী হায়াত আঙ্কেল আমাকে অনেক আদর করতো, সে আর কি আমি যখন ভয় পেতাম সে আমাকে মানানোর অনেক চেষ্টা করতো চকলেট দিয়ে। হ্যাঁ, চকলেট তো দিতই, নাহলে তো কাজ করবোই না আমি। তো খুব আদর করতো আমাকে, অনেক মানানোর চেষ্টাও করতো যখন আমি ভয় পেতাম। তো ওভারঅল আমাকে অনেক আদর করতো সব মিলিয়ে। তুমি তো 3-3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, এবং এই চলচ্চিত্রের জন্যও তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো। আসলে পুরস্কারের, পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে, এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তখন কি বুঝেছিলে? আমার আসলে নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, বুঝোইনি যেটা কি। আমার কথা ছিল আমাকে পুরস্কার কেন দিচ্ছে, এটার জায়গায় আমি যদি চকলেট আর আইসক্রিম দিতাম বেশি খুশি হতাম। এখন কি মনে হয়? না, এখন মনে হয় চকলেট আইসক্রিম তো কতই খাওয়া যাবে, বাট এই অ্যাওয়ার্ড আসলে সেটাই কয়জন পায়। এই চলচ্চিত্রের কোন গানটি তোমার পছন্দের? মেঘের কোলে রোদ এসেছে, এই গানটি। এটা আসলে এটা করতে গিয়ে অনেক স্মৃতি, গানটা একটাই গান এই সিনেমায়, আর এই সিনেমায় এটি করতে গিয়ে সবাই গ্রুপ ডান্স করছে, তো সবাই নাচ জানে, আমি পিচ্ছি কিছু নাচ জানি না, আমি শুধু পিছে তাকিয়ে তাকিয়ে দেখি ওরা কিভাবে নাচে। এভাবে করতে করতে ওভাবেই পুরো শুটিংটা হয়েছে, সবাই আমাকে বলে সামনে তাকাও তুমি তোমার মতো নাচো, না আমি পিছে তাকিয়ে তাকিয়ে দেখি ওরা কিভাবে। হ্যাঁ, আমি নেচেছি বাট ওদেরটা দেখে দেখে। ও আচ্ছা আচ্ছা। তারপর রিহার্সেল করতে যেতাম, ওখানে আরো মজা হতো, এটার প্রথম প্রথম রিহার্সেলে আমি তো ওদেরটা দেখে দেখেই করতাম, খুব মজা করতাম। আচ্ছা, মেঘের কোলে রোদ এসেছে গানটা কি 2 লাইন গাবে? পারি না আমি। ওকে, ঠিক আছে। এটা আসলে ছোট বড় সবারই আসলে অনেক প্রিয় গান, এবং সবাই আসলে জানেও গানটা। যাই হোক, মডেল হিসেবে যখন এলে তখনও সবার হৃদয়ে জয় করে ফেললে, এবং জনপ্রিয়তা অনেক অনেক পেয়েছো, চলচ্চিত্রে এসেও একই বলবো অনেক জনপ্রিয়তা পেয়েছো, কেমন এনজয় করো? এনজয় এখন বেশি করি, তখন আসলে বুঝতাম না,
তখন দেখা যেত আমি একটা যখন করি গ্রামীণ ফোনের, তারপর দেখি মানে বাইরে বের হওয়া যেত না, ওই যে দেখি যাচ্ছে, এই দেখির সাথে একটা ছবি তুলবো, দেখির একটা অটোগ্রাফ, আমার এত বিরক্ত লাগতাম, বলতাম কেন যে করলাম, এখন আমি বাইরেও বের হতে পারি না, মানুষ আমাকে শুধু এসে বলে এটা একটু করো, এটা একটু করো। আর সবচেয়ে বিরক্ত লাগতো মানুষ এসে বলতো ডায়লগটা বলো, গ্রামীণ ফোনের ডায়লগটা বলো। ইনফ্যাক্ট এখনও মানুষ আমাকে দেখলে ডায়লগ বলো, আমার তখন একদিন এত রাগ হয়েছে, একজন এসে বলছে ডায়লগ বলো, আমি বলছি আপনি কি অ্যাডটা দেখেন না, আপনি কি অ্যাডটা প্লিজ দেখে নেন, আমি আর এত বলতে পারবো না মানুষকে। এখন কি বলবে, রাগ করবে বলতে বললে? না করবো, আশা করবো না, কিন্তু আসলে ওরকম করে হবেও না, এখন এখন ওরকম গলাও নেই, ওরকম সুইটনেস আসবে না। দিঘি এখন ছোট দিঘি, এখন একটু বড় হয়েছে, তারপরে আরও অত বড় হতে হবে দিঘিকে, সেই বড় হয়ে দিঘি কি হতে চায়? আসলে আমার মার ইচ্ছে ছিল আমি বড় হয়ে ডাক্তার হই, তো দেখি আমি হতে পারি কিনা, হতে পারলে তো অনেক ভালো, মার ইচ্ছাটা পূরণ হবে, চেষ্টা করব। আর দর্শক যে তোমাকে মিস করবে সেটার কি হবে? ওটা বড় হলে বোঝা যাবে সেটাই। এই চলচ্চিত্রটি করতে গিয়ে মজার কোনো স্মৃতির কথা কি মনে আছে? হ্যাঁ, এটা আসলে এটা যখন করার কথা হচ্ছিল তখন আমরা শিল্পী সমিতির পিকনিকে গিয়েছিলাম আমরা সবাই মিলে, তো তখন আর কি হায়াত আঙ্কেল আমার মাকে বলে যে আমি একটা গল্প আছে, দিঘিকে নিতে চাই। তো ওখানে আমি প্রথমে মান্না আঙ্কেলকে দেখি, এবং আমি কেন জানি তাকে দেখে তখন থেকেই প্রচুর ভয় পেতাম আমি তাকে, ওই প্রথম দিন দেখি আমাকে মান্না আঙ্কেল অনেক কুলে নেওয়ার চেষ্টা করেছে, আমি কাছে যাইনি। তো যখন কথাবার্তা হলো যে সিনেমাটা হবে, আমি তখন শুনতে পারলাম যে এই কাবুলিওয়ালা চরিত্রে মান্না আঙ্কেল, আমার তো মানে একবারে কি মান্না আঙ্কেল, তাহলে তো আমি করবোই না, আমি দেখা যেত বললেই আমি কান্না শুরু করে দিতাম, এই লোকটাকে এত ভয় পায়, আর এই লোক নাকি এখন আমার সাথে অ্যাক্টিং করবে। তো তখন একদিন আর কি এরকম করে আমরা সবাই বের হয়েছি, তো তখন শুনি মান্না আঙ্কেল আমার সাথে দেখা করতে চায়, হায়াত আঙ্কেল ওরা সবাই একটা জায়গায় বসে আছে, ওখানে আমার সাথে দেখা করতে চায়। তা আমার মা নিয়ে গেল আমাকে, নিয়ে যাওয়ার পরে আমি তো ভয় কথা বলি না মান্না আঙ্কেলের সাথে, মান্না আঙ্কেল তারপর থেকেই আমাকে মানানোর চেষ্টা শুধু যে কীভাবে আমি এ করবো, আর সে শুধু সারাক্ষণ আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য চকলেট, আইসক্রিম, চিপস যেখান থেকে যা পারে নিয়ে আসে, শুধু একমাত্র আমাকে মানাবে, আমার ভয় কাটাবে। শেষে এগুলো দিয়ে যখন না হতো, তখন কাবলিওয়ালার কিছু সিন ছিল যে কাবলিওয়ালা আমাকে বাদাম কিসমিস এগুলো খাওয়াচ্ছে, সে এসে তখন আমাকে শুটিংয়ের গুলো এসে আমাকে খাওয়াতো যে তোমার রাগ না ভাঙুক, তুমি এগুলো খেয়ে খেয়ে অ্যাটলিস্ট আমার সাথে কথা বলো। তারপরে কি শেষ পর্যন্ত ভাব হয়েছে? শেষ পর্যন্ত হয়েছে, শেষ পর্যন্ত অনেক ভাব হয়েছে, এবং মান্না আঙ্কেলের সাথে আমার অনেক সিনেমা এবং অনেক স্মৃতি মান্না আঙ্কেলের সাথে আমার। তো কবে আমরা তোমাকে আবার চলচ্চিত্রে দেখতে পাবো? তা তো জানি না। ঠিক আছে, কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, চিত্রকথা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমি বলতে চাই সবাই আমার জন্য যেতে অনেক অনেক দোয়া করে, আমার মার জন্য আমার থেকেও বেশি দোয়া করে, আর এটা খুব সুন্দর একটা শো, সবাই দেখবে, কেউ মিস করবে না, অ্যাটলিস্ট আমার এপিসোডটা কেউ মিস করবে না, অবশ্যই দেখবে, অ্যাটলিস্ট তোমার ফ্যানরা দেখবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে শেষ হইলো আমাদের আজকের আয়োজন, দেখা হবে আগামী পর্বে আপনাদেরই প্রিয় কোনো তারকা এবং সেই তারকার চলচ্চিত্রকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।